এখন দাঁড়িয়ে আছি হরিদ্বারের হরকিপুরিতে, যেখানে পিছনে দেখছেন গঙ্গা নদী বয়ে যাচ্ছে। তো একটা কথা বলে রাখি যে এই গঙ্গা নদী যেটা মেন নদীটা কিন্তু অ্যাকচুয়ালি রাস্তার ওই পাশে, এখানে গঙ্গা নদীটাকে চ্যানেলের মাধ্যম দিয়ে এখানে ঢোকানো হয়েছে এই জায়গাগুলো টাচ করাবার জন্য। অনেকগুলো চ্যানেলও ওখানে আছে এবং সেইটা দিয়ে নদীটা সোজা গিয়ে আবার গিয়ে মেন নদীতে মিশে যাবে। পেছনেই দেখছেন সব হোটেল আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং এখানে গঙ্গা আরতিও হয় সামনের জায়গাগুলো। তো চলুন সব এক এক করে দেখাবো। হরিদ্বার সম্বন্ধে নতুন করে বলার কিছু না। হরিদ্বার উত্তরাখণ্ড রাজ্যের একটি প্রসিদ্ধ পবিত্র নগরী এবং এটি বিশ্বজনীন ধর্মগ্রন্থ ভাগবত পুরাণের উল্লেখিত একটি স্থান এবং হরিদ্বারের নামের অর্থ হল দেবতাদের গমনের দ্বার। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত, যাত্রার একটি মুখ্য স্থান এবং হরিদ্বার বিশ্বব্যাপী প্রশংসিত হিন্দু তীর্থস্থল হিসেবে পরিচিত। হরিদ্বারে প্রতি বছর লাখ লাখ হিন্দু যাত্রী আগমন করে, তীর্থযাত্রা করে এবং এটি হিন্দু ধর্মের চারটি প্রধান তীর্থস্থলের একটি হিসেবে পরিচিত। এই চারটি স্থানের অন্যতম নাম হল প্রয়াগ, নাসিক এবং উজ্জয়িন। হরিদ্বারে স্থিত হরিকেশ্বর এবং চারধাম নামক চারটি মুখ্য মন্দির বিশেষভাবে পবিত্র এবং মন্দিরটি যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরিদ্বার থেকে ঋষিকেশ কিন্তু খুবই কাছে এবং হরিদ্বার হয়ে যখন আপনি ঋষিকেশ যাবেন তখন আপনি বিশেষ করে পাহাড়ের আরও কাছে এগিয়ে চলে এবং গঙ্গা নদীর যে উৎসস্থল সেটা কিন্তু ঋষিকেশ হয়ে গঙ্গাটা হরিদ্বারের দিকে বয়ে আসছে। প্রচুর মানুষ প্রত্যেক বছর ওখানে আসেন। এখানে যে ভগবানের যে মন্দির তাছাড়াও কিন্তু খাওয়া দাওয়ার একটা সুন্দর প্রাচুর্য দেখা যায়। তো এখানে হরিদ্বারে কিছু বিখ্যাত খাওয়ার দোকানের মধ্যে এই হলো এক চটিওয়ালা, কিন্তু এটা কিন্তু অরিজিনাল চটিওয়ালা নয়। এখানে আপনি যদি ঘোরেন হরিদ্বার বা ঋষিকেশে অনেক চটিওয়ালা দেখতে পাবেন, সবগুলো কিন্তু অরিজিনাল নয়। তো ঋষিকেশেরটা হচ্ছে মেন ব্রাঞ্চ, যেটা অরিজিনাল এবং এখানের যে চটিওয়ালাটা সেটা অরিজিনালটা হলো মেন যে রাস্তা যেখান থেকে হরকিপুরের জন্য ঢুকছি ওইখানে একটা মেন চটিওয়ালা আছে। এখন এখানে আমরা খেতে যাব হচ্ছে মোহনজি পুরিওয়ালে, যেখানে পুরি খুব বিখ্যাত এবং ওইদিকে আছে পণ্ডিতজি পুরিওয়ালে, মথুরাওয়ালে, গঙ্গালহরি রেস্টুরেন্ট, হুঁশিয়ারপুরি। তো এরকম বিভিন্ন রেস্টুরেন্ট এখানে রয়েছে বা ছোটো ছোটো দোকান বলতে পারি যেখানে খাওয়া দাওয়া খুব বিখ্যাত এবং এগুলো অনেক বছরের পুরনো দোকান। মোহনজি পুরিওয়ালাতে যে খেলাম এভারেজ বলবো, খুব একটা ভালো কিছু তা লাগেনি। চানার সবজিটাও প্রচণ্ড ঝাল টাইপের ছিল এবং পুরিটাও নর্মালই ছিল, একটু ওভার হাইপ টাইম বলবো। ওখানে চানার তরকারিটা ঝাল ছিল, তারপরে এই মিষ্টি চাটা খেয়ে ভালো লাগছিল। বেশ জমজমাট মার্কেট, খাওয়া দাওয়ার প্রচুর অ্যাভেলেবিলিটি রয়েছে, চায়ের দোকান থেকে শুরু করে নর্মাল রেস্টুরেন্ট এবং বাজারটা বেশ বড়। এখানে সমস্ত যে পুজোর সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে এবং এই লাইনে অনেক হোটেল আছে, সেখানে রুমের ব্যবস্থাও রয়েছে। এরপর চা খেয়ে এখানে একটা দোকানে এলাম রাবড়ি খেতে। হরিদ্বারের রাবড়ি কিন্তু খুব বিখ্যাত এবং খুবই টেস্টফুল এবং রাবড়ির সাথে এরা একটা সন্দেশকে মেখে দেয়, সেটাও চেয়ে নিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। এখন যাব হরিদ্বারের আরেকটি বিখ্যাত রেস্টুরেন্ট হুঁশিয়ারপুরিতে, যেটি 1937 সাল থেকে লাগাতার চলে চলেছে। পেটে আর জায়গা ছিল না, তো হুঁশিয়ারপুরিটা জাস্ট আপনার দেখাও বলে গিয়েছিলাম, তো সেখানে সেদিন আমরা ডিনার করিনি, ডিনার করে এসেছিলাম ঋষিকেশে ফিরে বাড়ি এসে। আজকে গ্রহণ থাকার কারণে 6টার সময় আরতির টাইম ছিল, যেটা সেটা আজ হয়নি, আজকে 7টার সময় আরতি ছিল, গ্রহণের জন্য টাইমটা চেঞ্জ হয়ে গেছে। Thank you.
সবাই এখন রাত্রেবেলাতেও গঙ্গা স্নান করে চলেছেন। জল যথেষ্ট ঠান্ডা এবং এখন যথেষ্ট ঠান্ডাও পড়েছে, তাও ভক্তি একটা মানুষের সব কিছুই। এখন চান করছেন এবং এখানে শিকলের ব্যবস্থা আছে, আপনি শিকল ধরে চান করতে নামতে পারেন যাতে আপনি ভেসে না চলে যান। এইখানে দেখুন গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য বা গঙ্গার জল নেওয়ার জন্য অনেক ছোটো ছোটো জারিক্যান বিক্রি হচ্ছে, 10 টাকা 20 টাকা দাম। আর এখানে যে বাঁদিকে দেখছেন এটা অঘরী সাধুদের একটা ছোট টেন্ট বা তাঁবু টাইপের করে উঠেছে, সব অঘরী সাধু বা সন্ন্যাসী ওখানে আছেন। এইখানে দেখুন একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়লো, যে পুজোর জন্য যে নারকেলটা চড়াওয়া হিসেবে দেওয়া হয় বা নারকেলটা যেটা পুজোর জন্য ইউজ করছেন সেটা গঙ্গাতে ভাসিয়ে দিতে হয় এবং সেটাই এখানে ওনারা এই ব্রিজ থেকে একটা ছিপ টাইপের ফেলে ওই নারকেলটা তুলে নিচ্ছে। অনেকে বাচ্চা বাচ্চা ছেলে ওখানে অনেক দাঁড়িয়েছিল, ওরা দেখুন এখান থেকে একটা ছিপ ফেলছে, একদম ঠিক করে এম করে ওই নারকেলটাকে তুলে নিচ্ছে ওখান থেকে এবং আশা করি পরে ওটা ওরা হয় খাওয়ার জন্য ইউজ করবে বা হয়তো আবার ওটাকেই ঘুরে বিক্রি করে দেবে। তো এই দেখুন একটা কি নিপুণ দক্ষতার সাথে একটা নারকেল কোরা তুলে নিল দূর থেকে ভেসে আসতে দেখেই। এই সামনেই পাহাড়ের উপর রয়েছে হরিদ্বারের বিখ্যাত মনসা দেবী টেম্পল এবং এখানে যেতে গেলে আপনি সিঁড়ি চড়ে যেতে পারেন বা এখান থেকে রোপওয়ে ছাড়ছে, পরপর রোপওয়ে ছাড়ছে এবং রোপওয়েতে চড়ে যেতে পারেন। কিন্তু এটি এখানে একটা বিখ্যাত মন্দির এবং ওখান থেকে পুরো গঙ্গা নদীর ভিউটাও পাওয়া যায়। চলুন, এই ছিল হরিদ্বার নিয়ে ছোট্ট একটি ব্লগ, আশা করি ব্লগটি আপনার ভালো লেগেছে। হরিদ্বার অবশ্যই ঘুরে যান, এটি একটি খুব সুন্দর তীর্থক্ষেত্র এবং এখানে এলে এতজন মানুষের যে মিলনস্থল যখন একটা গঙ্গা নদীর পাশে দাঁড়িয়ে দেখতে পাওয়া যায় খুবই অদ্ভুত একটা ফিলিং হয়। তো চলুন ফিরে আসছি পরের এক ভিডিওয়ে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।